বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। श्रद्धा एवं शुभेच्छा जानाচ্ছি যারা আছেন বাদ বাকি যারা আছেন আমরা একে একে তাদেরকে বরণ করে নিচ্ছি। সময় অত্যন্ত অল্প। ভাস্বতী ছন্দ রানী ভঞ্জ ও আচ্ছা প্রদীপ দাস মহোদয় डायरेक्टर कोंटाई कोऑपरेटिव बैंक प्राय 1,25,000 समवाय प्रतिष्ठान महा दृष्टिकोण भावना घोषणा करेছেন। করোনা অতিমারী আবহে আত্মনির্ভর ভারত বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বর্ষব্যাপী আমি তার সমবায় ছাত্ররা অভিনন্দন জানাচ্ছি এবং আমি যেখানে কর্মসূচি করতে যাই থাকে আমি সেটা বলে আসি জনগণকে, যাতে তারা জানতে পারে। বা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যারা আমার কর্মসূচিতে অংশগ্রহণ করতে চায় তারা জানতে পারে। যেমন আমি 31 অক্টোবর বিজয়া সম্মেলনীতে নন্দীগ্রামে মিলিত হয়ে বলেছিলাম রক্তস্নাত সূর্যোদয়ের বর্ষপূর্তি 10ই নভেম্বর 2008 সাল থেকে যাই। এবারে 14ই নভেম্বর সকালবেলা ঝাড়গ্রাম যাওয়ার আগে রামনগরে এসেছিলাম। বন্ধু মহল বলে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শ্যামা মায়ের আরাধনা করছে। একেবারে আমি কাউন্সিলর থাকার সময় থেকে এসেছি অনেকবার। আমি সেখানে তাদের উদ্বোধনের পরে আমি ঘোষণা করে গেছিলাম যে রামনগরে আসছি, সমবায়ীদের মেগা শো হবে, পলিটিক্যাল মেগা শো নয়, সমবায়ীদের মেগা শো হবে। কারণ এই যে দেখছেন 20,000 সমবায়ীকে এক জায়গায় জড়ো করা, এটা আন্দোলনের সঙ্গে দীর্ঘ দশকের পর দশক যুক্ত না থাকলে একদিনে হয় না। অনুষ্ঠান কত পরিবারের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক আছে, झाड़ग्राम पश्चिम पूर्व मेदिनीपुरे मूलत एछाड़ाओ बांकुड़ा हुगली एवं हावड़ार ग्रामीणेर 5 लाख परिवारेर संगे डायरेक्ट कन्टैक्ट आछे एई समवाय प्रतिष्ठानेर मध्य दिये आमरा जेमन छोट बयसे बाबा मायेर हाथ धरे सरस्वती पूजोर दिन हाथे खड़ी दिई लिखी आमार एई कोपाटिपे हाथे खड़ी कबे हयेछे 1996 साले कोन्टाई कोपारेटिव बैंक डेलिगेटे भोटे जीते आमी जे पदगुलोते आছি বলছিল সবগুলো কিন্তু ইলেক্টেড নট সিলেক্টেড নট নমিনেটেড এবং 99 সাল 96 সাল অনেক আগে থেকে অল্প বয়স থেকে এসব করেছি পেশাতে নয় নেশাতে आमी आपनादेरके सालाम जानाई श्रद्धा जानाई शुभेच्छा जानाई एशियार मुक्ति सूर्य भारत रत्न प्रयात प्रधानमंत्री इंदिरा गांधीर आज के जन्मदिन पुष्पार्घ दिएछि आमाके एक सांबादिक बंधु बोलछिलो मीडियार लोकरा छवि तुलछे इंदिरा गांधीर माने मीडियार लोकरा आमाके भाबछे जे आमी दल परिवर्तन करब समबायर मंच থেকে এগুলো করা যায় না টিআরপির জন্য আপনি যা খুশি করতে পারেন আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার সক্রিয় মেম্বার সদস্য আমি এখনো একটা মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন উনিও তাড়াননি আমিও ছাড়িনি राजनैतिक कथाबार्ता दलेर भितरे थेके मंत्रिसभाय थेके बोला जाए ना मेदिनीपुरेर मानुष विद्यासागरेर देशेर मानुष आमादेर एतो अनएथिकल काज करी ना बहुदलीय गणतंत्र समय समय राजनैतिक मतान्तर विभेद हय विभेद थेके विच्छेद हय किन्तु जतक्षण ओई दले आछेन ओई मंत्रिसभाय आछेन जतक्षण नियंत्रकरा ताड़ायनि बा आमी निजे छाड़िनि ततक्षण एसब मंचे सब कथा बला जाय ना एकेबारे नीति आदर्श विसर्जन दिए काज करार लोक आमरा नई आजके छठ पूजा अनेकेई छठेर पूजो करछेन आमार तो हल्दियार हल्दी नदीर तीरेर घाटे प्रोग्राम आछे एखान थेके जाबो 5000 हिंदी स्पिकिंग लोकेरा ओखाने पालन करेन छठी माइया की जय सूर्यदेवेर प्रणाम अभिनंदन जानाई कालके जगद्धात्री पूजोर महाषष्ठी आगामी 3 दिन एकेबारे नंदकुमारेर खंची थेके पुरुलियाय भारत सेवाश्रम संघ पर्यन्त जगद्धात्री पुजो उद्बोधन करते करते जाब जगद्धात्री पुजोर अभिनंदन जगतजननी मा जगद्धात्री आमार कोपाटिपेर साथीरा आछेन 30 বছর धरे एकसंगे काज करछि विवेक बाबू संचालना करेछेन कोपाटिप इউনিয়নের हरिसाधन बाबू स्वागत भाषण दिए यूनियनेर दायित्वे आछेन मधुरिमा मंडल आछेन कर्माध्यक्षा प्रदीप पात्र आछेन स्टेट यूनियनेर राधा गोविंद बाबू आछेन आमार संगे काज करछेन आरडीबीते चिंतामणि मंडल आछेन एई ताबड़ एलाकार सफल व्यवसायी प्राय 30-35 বছর ধরে ডেলিগেট এখন ভাইস চেয়ারম্যান কার্যত আমার হয়ে উনি দেখেন ব্যাংকার সত্যজিৎ বাবু আছেন আমাদের প্রয়াত সমরেশ বাবু আমরা মিস করছি তাকে আজকে সমরেশ বাবু একদম সুস্থ সবল ছিলেন হ্যাঁ তার কিছু কোমরবিডিটি ছিল তিনি সিওপিডি পেশেন্ট ছিলেন কিন্তু করোনা কোভিড না এলে সমরেশ বাবু এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যেতেন না सत्यजित बाबू तार दायित्व नियेछेन समरेश बाबूर प्रतिष्ठाने पार्थपति आछेन দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারিতে নাম বলতে বললে সব নাম বলে দেব। একদিন দুদিনের লোক নয় তো, বসন্তের কোকিল নয় তো আমি। তাই সবার সঙ্গে আত্মিক পরিচয় আছে। আর শুধু ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও কথা তো বলি না। লকডাউনে থাকি, কোভিডে থাকি, নিজেও কোভিড আক্রান্ত হয়েছি। আমফানের ঝড়ে থাকি, ওই বাতাস দীঘায় ছিলাম, সেই মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দিল মাঝে। তারপরে ভাবছিলাম নন্দীগ্রাম করার লোক তো ভারী হয়ে গেছে, অত সহজে উড়ানো যাবে না। সমবায়ের কথা বলি, বিকল্প অর্থনীতি, একে জোরদার করতে হবে। সমস্যা আছে, সমাধান হবে, একসঙ্গে চলবো আমরা। আমাদের কৃষকদের নাবাড়ের অর্থ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, সব নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। আজকে সমবায় আন্দোলনের এত বড় সমাবেশ আজকে নতুন নয়। এর আগে রানী রাসমণি রোডে দুবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একবার, মেদিনীপুর কলেজের ময়দানে একবার, রামনগর আরএসএ ময়দানে আজ থেকে প্রায় 5-6 বছর আগে একবার, কাঁথি খাসমল ময়দানে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে একবার। এইভাবে আমরা সমবায়ীদের জড়ো করেছি সুধাংশু পণ্ডার মাটি, সমবায় আন্দোলনের ঘাঁটি। এখানকার গ্রামকে যুক্ত, কেউ ইঞ্জিনিয়ার, সুইভার্স, ফিশারম্যান, ইসিসিএস এর সঙ্গে যুক্ত, কন্টাই কোপারেটিভ ব্যাংকের শেয়ার হোল্ডারই প্রায় 1 লক্ষ পরিবার আছে। ফার্মার্স ক্লাব কোপারেটিভের মাধ্যমে পরিচালিত হয় এসএসজি গ্রুপের মায়েরা। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে আছি, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। শীতের বেলা ছোট হয়ে যাবে। অবিভক্ত কাঁথি মহকুমা, বর্তমান এগরা এবং কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সমবায়ীরা বাদ্যযন্ত্র সহকারে, আদিবাসী সমবায় সমিতির লোকেরা ধামসা মাদল বাজিয়ে উৎসবের মতো আপনারা এখানে 1টা থেকে আসছেন, এখন 3:30 পেরিয়ে 4টা বাজতে যায়, এখনো আসছেন। এই আন্দোলনকে শক্তিশালী করে গত মার্চ মাস থেকে লকডাউন, কোভিড পরিস্থিতি, অর্থনৈতিক যে বিপর্যয়, সেই অর্থনৈতিক বিপর্যয়কে কাটিয়ে উঠে আমরা সুন্দর করে আগাবো, মানুষের অর্থনীতিকে সমৃদ্ধি করব, আমাদের নিষ্ক্রিয় সমিতিগুলোকে আরো সক্রিয় করব, ফার্মার্স ক্লাবের মাধ্যমে সদস্য সংখ্যা আবার বাড়াবো এবং বেকার যুবক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, বিকল্প অর্থনীতির এই যে লড়াই, এই লড়াইতে নতুন দিগন্ত আমরা উন্মোচিত করব। আজকের এই সমাবেশ সফল হয়েছে। অনেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এসেছিলেন আশা নিয়ে, হাইপ তুলেছিলেন। এর দায়িত্ব আপনাদের। শুভেন্দু অধিকারী স্থান, কাল, পাত্র, ব্যানার জানে। যেমন 10ই নভেম্বর বলেছিলাম, নন্দীগ্রামের শহীদ মঞ্চে দাঁড়িয়ে রাজনীতির কথা বলি না, বলবো না, নতুন নয়, ২০ সালে নতুন বলছি তা নয়, ৮, ৯, ১০, ১১, ১২ সব আগেও বলেছি, গত বছর পর্যন্ত বলি না। সমবায়ের মঞ্চে দাঁড়িয়েও বলবো না। এবারে আমরা ১৪ তারিখ পালন করতে পারিনি, দীপাবলি কালী পুজো ছিল। ১৬ তারিখে ভাতৃদ্বিতীয়া ছিল। আমরা ১৮ তারিখ থেকে প্রোগ্রাম করেছি, সকালে হয়েছে তমলুকের নিমতৌড়িতে, বিকালে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে। আজকে এখানে সমবায়ীদের মেগা শো হলো, সমবায়ের পতাকার নিচে, সমবায়ের ব্যানারে এত মানুষকে সমাবেত, কোনো রাজ্য তো পারবে না, দেশও পারবে না হলে মিটিং করার। আমরা সেটা করেছি কারণ আমরা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকি দশকের পর দশক ধরে, 24/7 মানুষের সঙ্গে থেকে কাজ করি। ঠিক আজকে সমবায় সাতরঙা পতাকা, অর্থনীতির যে লড়াই, এই লড়াইতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব এবং স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতি চরৈবতি বলে এগোব। সবাই আন্দোলন জিন্দাবাদ, সবাই আন্দোলন জিন্দাবাদ, সবাই আন্দোলন দীর্ঘজীবী হোক, সবাইয়ের মাধ্যমে কৃষক বেকারের ঐক্য গড়ে তোলো, সবাইয়ের মাধ্যমে তন্তুবাহী থেকে মৎস্যজীবীর ঐক্য গড়ে তোলো, সবাইয়ের মাধ্যমে সমবায় এসএইচজি গ্রুপের মায়েদের স্বনির্ভর গড়ে তোলো। সবাই আন্দোলন জিন্দাবাদ। আজকের সময় সপ্তাহের এই কর্মসূচি সফল হলো। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দাত অ্যান্ড সান সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।